মাটি গর্ত ভিতরে থাকে কত এখন ডাব্বা তুমি এতক্ষণ পরে বলতে করেছিল বিলপাড়া সাধুপাড়া এখান থেকে সাধুপাড়ার থেকে একজনের বাড়ি থেকে রেস্কিউ করা হলে ফোন করছিল যে বাড়িতে সাপ দেখতে পায়, তারা সাপটাকে চিনতে পারে না। তো আমরা এসে দেখি কোরালেট কুকুরি নির্বিষ সাপ, একদমই নির্বিষ। আগে আমরা ওয়াইল্ড লাইফ রেস্কিউ করেছিল, আবার আমরা পেলাম। তো বনদপ্তরকে জানানো হলো এটা আমরা আজকে রাত্রি বনদপ্তরের হাতে তুলে দিচ্ছি সাপটাকে। বারবার এই ধরনের সাপও এখন দেখা মিলছে জলপাইগুড়িতে, কি কারণে? আমাদের কাছে গর্ব বিষয়ে সাপটা কয়েকটা জায়গায় মাত্র পাওয়া যায়, তার মধ্যে একটা পাওয়া যায় জলপাইগুড়িতে। ঠিক আছে, রেয়ার স্পিসিস সাপ জলপাইগুড়িতে মানুষ সাপ একটু অনেকেই এটা চেনে না। এটা কোরাল রেড কুকুরি বলে, বাংলার রক্তরূপান। এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, এটা আর জলপাইগুড়ির কাছে গর্বের বিষয় যে জলপাইগুড়িতে সাপটা পাওয়া যায়। ঠিক আছে, এই সাপ থাকার উপকারিতা কি? দেখুন, আমাদের সব রকম সাপই এখানে থাকে, ঠিক আছে, তার মধ্যে এই একটা সাপ যেটা রেয়ার কয়েকটা জায়গার মধ্যে পাওয়া যায়, সে তার মধ্যে যে একটা জায়গা জলপাইগুড়িতে পাওয়া যায়। মোট কতগুলো সাপ এই ধরনের উদ্ধার করছেন? এই এটা নিয়ে আমাদের দু নম্বর, আমরা জানো দু নম্বর বার আমরা পাচ্ছি এই কোরালের কুকি। সরে যান আপনি।